नमस्कार বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। রাফালের সঙ্গে যুক্ত হবে শক্তিশালী হ্যামার মিসাইল, ফ্রান্সের সঙ্গে চুক্তি ভারতের। পাকিস্তান নয়, রণনীতি বদলে দেশের পরমাণু মিসাইলের লক্ষ্য এখন চীন। ভুলে গেছে ভারতের প্রতিদান, পাকিস্তানকে প্রিয় বন্ধু হিসেবে চাইছে বাংলাদেশিরা। বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম ভারত, প্রশংসায় পঞ্চমুখ চীন। খ্রিস্টানদের উপর অত্যাচার চীনের, যিশুর ছবি সরিয়ে জি জিনপিং এর ছবি টাঙানোর নির্দেশ। আমেরিকাকে টক্কর দিতে নতুন মঙ্গলযান উৎক্ষেপণ করল চীন। করোনা বিপর্যস্ত এলাকায় ত্রাণ বিলি করতে গিয়ে জঙ্গিদের হাতে খুন হলো পাঁচ নাইজেরীয়। আফগান সেনাবাহিনীর গুলিতে ঝাঁঝরা 31 তালিবান জঙ্গি। চলে আসি বিস্তারিত খবরে। রাফালের সঙ্গে যুক্ত হবে শক্তিশালী হ্যামার মিসাইল, ফ্রান্সের সঙ্গে চুক্তি ভারতের। চীনের সঙ্গে দ্বন্দ্বের মাঝেই ভারতের হাতে আসছে অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান। কিন্তু সেই রাফালকে আরও ঘাতক বানানোর জন্য তার সঙ্গে অতি শক্তিশালী হ্যামার মিসাইলও জুড়ে দিতে চলেছে ভারত। ইতিমধ্যে এই নিয়ে রাফাল প্রস্তুতকারী সংস্থার সঙ্গে জরুরি ভিত্তিতে চুক্তি সম্পন্ন করে ফেলেছে ভারত। কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার সেনাবাহিনীকে জরুরি ভিত্তিতে যুদ্ধাস্ত্র কেনার জন্য ছাড়পত্র দিয়েছে, আর তারপরেই রাফালের সঙ্গে হ্যামার জুড়ে দেওয়ার কথা জানিয়েছে সেনাবাহিনী। এই হ্যামার মিসাইল 60 থেকে 70 কিলোমিটার দূরে যে কোনো লক্ষ্যে অব্যর্থভাবে আঘাত হানতে সক্ষম। সূত্রের খবর, খুব অল্প সময়ের মধ্যে জানানো সত্ত্বেও ফ্রান্সের তরফ থেকে তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ভারতীয় বায়ুসেনা যেহেতু জরুরি ভিত্তিতে এই হ্যামার মিসাইল চেয়েছে, তাই অন্য দেশের জন্য আগে থেকে প্রস্তুত মিসাইলই ভারতের হাতে তুলে দেবে ফ্রান্স। হ্যামার একটি মিডিয়াম রেঞ্জ এয়ার টু গ্রাউন্ড মিসাইল। প্রাথমিকভাবে ফরাসি বায়ুসেনা ও নৌসেনা এটি যৌথভাবে বানায়। এই হ্যামার মিসাইল যে কোনো পরিবেশ হোক, সমতল কিংবা পাহাড়ি, শত্রু বাংকার ও শেল্টার গুড়িয়ে দিতে পারে। উল্লেখ্য, আগামী 29 জুলাই 5টি রাফাল বিমান ভারতে আসবে। তার আগেই ভারতে পৌঁছে যাবে লং রেঞ্জ স্ক্যাল্প ও মিটিওর মিসাইল। মে মাসে এই বিমানের ভারতে চলে আসার কথা, কিন্তু করোনার কারণে তা আসতে পারেনি। পাকিস্তান নয়, রণনীতি বদলে দেশের পরমাণু মিসাইলের লক্ষ্য এখন চীন। সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে দেশের রণকৌশল। শত্রু তালিকায় পাকিস্তানের সঙ্গে ইতিমধ্যেই যুক্ত হয়েছে প্রতিবেশী চীন। এতকাল ধরে ভারতের পারমাণবিক অস্ত্রের লক্ষ্য যেখানে পাকিস্তান ছিল, দিক পরিবর্তন করে বর্তমানে তা ফিরেছে চীনের দিকে। 2017 সালে ডোকলাম বিবাদের পর প্রথমবার এমনটা করা হয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। পরমাণু বিশেষজ্ঞ হ্যান্স এম ক্রিস্টেনসেন ও ম্যাট কোর্ডা একটি বুলেটিন প্রকাশ করেন চলতি বছরের 20 জুলাই, যেখানে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে গোটা বিষয়টি। বলা হয়েছে, এতদিন ধরে পাকিস্তানের সঙ্গে সংঘাতের কারণে ভারতের পরমাণু মিসাইলের লক্ষ্যে ছিল ইসলামাবাদ। তবে সময়ের সঙ্গে সঙ্গে শত্রুর বদল হয়েছে। ভারতের অগ্নি মিসাইলের যা রেঞ্জ, তাতে এটা স্পষ্ট যে চীনকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই মিসাইল। আরও জানানো হয়েছে, আগামী দশকে চীনের সঙ্গে পাকিস্তানের সখ্যতার গভীরতা ভারতের সঙ্গে চীনের সম্পর্কের ভিত নির্ণয় করবে। তবে রিপোর্ট বলছে, পরমাণু মিসাইলের লক্ষ্য চীনের দিকে হলেও ধীরে চলার নীতিতে বিশ্বাসী ভারত। কোনোভাবে শুরুতে কোনো রকম চরম পদক্ষেপ নিতে আগ্রহী নয় ভারত সরকার। তবে কেউ যদি আঘাত হানে, তবে তার প্রত্যুত্তর দিতে কোনো কার্পণ্য করা হবে না। প্রসঙ্গত, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পূর্ব লাদাখে বিগত কয়েক মাস ধরে উত্তেজনামূলক পরিস্থিতি চলছে ভারত ও চীনের মধ্যে, যার বলি হতে হয়েছে দেশের 20 জন বীর জওয়ানকে। সব মিলিয়ে চীনের ঘৃণ্য ষড়যন্ত্র ক্রমশ চলে এসেছে প্রকাশ্যে। এহেন অবস্থায় আগাম কোমর বেঁধে পরমাণু রণনীতিতে বদল এনেছে ভারত সরকার। ভুলে গেছে ভারতের প্রতিদান, পাকিস্তানকে প্রিয় বন্ধু হিসেবে চাইছে বাংলাদেশিরা। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আমন্ত্রণ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেই সফর ঘিরে চলছে তর্ক বিতর্ক। বাংলাদেশের সাধারণ মানুষের মনে জায়গা করে নিচ্ছে কি পাকিস্তান? পাকিস্তান ঘরে ঢুকে বাংলাদেশিদের অকথ্য অত্যাচার করে লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল, অসংখ্য নারীদের করেছিল ধর্ষণ। ইতিহাস ভুলে গেছে বাংলাদেশ? এখন পাকিস্তানের গুণগান করছে তারা।
সব ভুলে গেছে ইতিহাস অথবা তাদের চোখ মুখ ঢাকা। পাশে দাঁড়িয়েছিল ভারত, আর সেই ভারতের বিপক্ষে কথা বলছে বাংলাদেশের আমজনতা। সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানকে বাংলাদেশের প্রিয় বন্ধু বলে আখ্যা দেওয়া হচ্ছে। বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম ভারত, প্রশংসায় পঞ্চমুখ চীন। চীনের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, ভারতকে চীন বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা দেশ হিসেবে মানে। ভারত স্বাধীন কূটনৈতিক নীতি গ্রহণে সক্ষম। ওয়াং ওয়েনবিন বলেন, ভারত আঞ্চলিক শান্তি কায়েম করার জন্য বৈশ্বিক মামলায় চূড়ান্ত ভূমিকা পালন করতে সক্ষম। ওয়াং ওয়েনবিনের এই বয়ান ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সেই বয়ানের পর আসে, যেখানে তিনি বলেছিলেন যে ভারত কখনো জোট ব্যবস্থার অংশ হবে না। ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সোমবার একটি ভার্চুয়াল অনুষ্ঠানে বলেন, জোট ব্যবস্থা এখন পুরনো সিস্টেম হয়ে গেছে, ভারত কখনো জোট ব্যবস্থার অংশ হবে না। চীনের সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস এই খবর ছেপেছে। জয়শঙ্কর এটাও জোর দিয়ে বলেছে, বহুপক্ষীয়তার উপর সতর্কতা নির্ভরতার যুগ শেষ, এবার দেশগুলোকে জোট ব্যবস্থার পক্ষে বলার জন্য অধিক ঝুঁকি নিতে হবে। আরেকদিকে রিপোর্টে জানা গেছে, চীন এখনও লাদাখ বর্ডারের আশেপাশে তাদের সেনা মোতায়েন করে রেখেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী লাদাখ সীমান্তে এখনও 40,000 চীনের জওয়ান আছে। গত সপ্তাহে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লের সফরে নিজের বয়ানে বলেছিলেন যে চীন এত সহজে যাবে না। রাজনাথ সিং বলেছিলেন, চীনের সাথে যে কথাবার্তা হয়েছে সেটার পর সমস্যার সমাধান হওয়ার দরকার, কিন্তু কবে সমস্যা মিটবে তা বলা যাচ্ছে না। আমরা যে কোনো পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত। দুই দেশের কমান্ডার স্তরের কথাবার্তা হওয়ার কথা ছিল, কিন্তু দ্বিতীয় দফায় সেনা না হটায় এই কথাবার্তা হওয়ার আশা অনেকটাই কম। খ্রিস্টানদের উপর অত্যাচার চীনের, যিশুর ছবি সরিয়ে জি জিনপিংয়ের ছবি টাঙানোর নির্দেশ। বাঁচালে প্রেসিডেন্ট জি জিনপিং বাঁচাবেন, প্রভু যিশু কিন্তু বাঁচাবে না। তাই যিশুর ছবি সরিয়ে প্রেসিডেন্টের ছবি টাঙাতে হবে। দেশে বসবাসকারী খ্রিস্ট ধর্মাবলম্বীদের এমনই নির্দেশ দিয়েছে চীনের প্রশাসন। চীনা সরকারের এমন নির্দেশের বিরুদ্ধে গর্জে উঠেছেন সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা খ্রিস্টানরা। সংখ্যালঘুদের প্রতি চীন সরকারের অত্যাচার অবিচার এই প্রথম নয়। এর আগেও খ্রিস্টানদের প্রভু যিশুর ছবি সরিয়ে রাষ্ট্রনেতাদের ছবি টাঙানোর নির্দেশ দিয়েছিল চীন সরকার। তা নিয়ে বিস্তর প্রতিবাদ হয়। চীনের মোট জনসংখ্যা 10% খ্রিস্টান। তাদের বেশিরভাগ চীনে দরিদ্র সীমার নিচে বসবাস করেন। সংখ্যালঘুদের উপর প্রশাসনের এমন অত্যাচারের নিন্দা করেছেন চীনের বহু মানুষ। এর আগে সংখ্যালঘু উইঘুর মুসলিম সম্প্রদায়ের মানুষদের প্রতি চীন সরকারের অত্যাচারের অভিযোগ উঠেছিল। শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসের কারণে উইঘুর মুসলিমদের আটক করে রেখেছিল চীন সরকার। এবার চীন সরকার জানিয়েছে, যেসব খ্রিস্টানরা প্রশাসনের থেকে সহায়তা নেন তারা যিশুর ছবি বাড়িতে টাঙিয়ে রাখতে পারবেন না। আমেরিকাকে টক্কর দিতে নতুন মঙ্গলযান উৎক্ষেপণ করল চীন। মহাশূন্যেও এবার চরম প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো চীন ও আমেরিকার মধ্যে। মঙ্গল গ্রহ জয় করতে উঠে পড়ে লেগেছে আমেরিকা। এরই মাঝে আজ মঙ্গলের উদ্দেশ্যে নতুন রোভার উৎক্ষেপণ করে বসল চীন। এই মুহূর্তে পৃথিবীর থেকে মঙ্গলের দূরত্ব সবচেয়ে কম, আর এই সুযোগটাকেই কাজে লাগাতে চাইছে দুই দেশ। আগামী 30 জুলাই আমেরিকার মঙ্গলযান উৎক্ষেপণের কথা, কিন্তু একেবারে চুপিসারেই আজ নিজেদের মঙ্গলযান উৎক্ষেপণ করে ফেলল চীন। চীনের এই মঙ্গলাভিযানের নাম Tianwen-1, যার আক্ষরিক অর্থ স্বর্গের উদ্দেশ্যে প্রশ্ন। চীনের এক বিখ্যাত কবিতা থেকে এই নামটি নেওয়া হয়েছে। আজ সকালে হাইনান দ্বীপ থেকে এই উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়। এই চীনা উপগ্রহটি বহন করছে চীনের সবচেয়ে বড় রকেট Mars-5। প্রায় 7 মাসে 5.5 কোটি মাইল পাড়ি দিয়ে 2021 সালের ফেব্রুয়ারি মাসে মঙ্গল গ্রহে পৌঁছবে। ভারত বহু আগেই মঙ্গলযান পাঠালেও সেটি শুধু অরবিটার। চীনের Tianwen-1 উপগ্রহে অরবিটার ল্যান্ডারও রোভার আছে। এই রোভারটি মঙ্গলের পৃষ্ঠে নেমে গ্রহের মাটি পরীক্ষা করবে। করোনা বিপর্যস্ত এলাকায় ত্রাণ বিলি করতে গিয়ে জঙ্গিদের হাতে খুন হলো 5 নাইজেরীয়। বিশ্বের বিভিন্ন প্রান্তের মতো নাইজেরিয়াতেও তাণ্ডব দেখাচ্ছে করোনা। একদিকে দেশ ছুড়ে চলা অর্থনৈতিক সংকট ও অন্যদিকে ভয়াবহ মহামারীর আক্রমণ, জোড়া ফলায় বিদ্ধ হয়ে হাঁসফাঁস করছেন নাইজেরিয়ার বাসিন্দারা। ঠিক সেই সময়েই মানুষের মধ্যে ত্রাণ বিলি করতে গিয়ে বোকো হারাম জঙ্গিদের হাতে
নিঃশংসভাবে খুন হতে হলো পাঁচজন সমাজসেবীকে। তাদের হত্যা করার ভিডিও প্রকাশ্যে আসতেই চারিদিকে নিন্দার ঝড় উঠেছে। জঙ্গিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন নাইজেরিয়ার রাষ্ট্রপতি মোহাম্মদ বুহারি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই পাঁচজন ব্যক্তি বিভিন্ন সমাজসেবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। মাস দুয়েক আগে তারা নাইজেরিয়ার উত্তর পূর্বে অবস্থিত বন্যা প্রদেশের প্রত্যন্ত এলাকায় করোনার প্রকোপে বিপর্যস্ত মানুষদের মধ্যে ত্রাণ বিলি করতে গিয়েছিলেন। গত মাসে সেখান থেকে তাদের অপহরণ করে ইসলামিক জঙ্গি সংগঠন বোকো হারামের সদস্যরা। তারপর ওই পাঁচজনকে মুক্তি দেওয়ার জন্য অনেক টাকা দাবি করে, আর তা দিতে রাজি না হয় নৃশংসভাবে খুন করা হয় ওই সমাজসেবীদের। পরে ওই সময়ের ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বাকিদেরও একই অবস্থা হবে বলে হুমকি দেয়। ভিডিওটি প্রকাশ্যে আসার পরে নাইজেরিয়ার রাষ্ট্রপতি বুহারি জঙ্গিদের দমন করতে ব্যর্থ বলে অভিযোগ করেছেন নাগরিকরা। অবিলম্বে বোকো হারাম জঙ্গিদের খতম করতে না পারলে দেশজুড়ে অচলাবস্থা তৈরি করারও হুঁশিয়ারি দিয়েছেন অনেকে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বোকো হারামকে দেশ থেকে উৎখাত করার জন্য নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ বুহারিও। আফগান সেনাবাহিনীর গুলিতে ঝাঁঝরা 31 তালিবান জঙ্গি। আগে থেকেই খবর ছিল যে একটি চেকপোস্টে হামলা চালাবে জঙ্গিরা। আগেভাগে খবর থাকায় গোপনে তৈরি হয়েছিল সেনা। খবর সত্যি হয় গত বুধবার একটি চেকপোস্টে হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের সঙ্গে ছিল প্রচুর আধুনিক আগ্নেয়াস্ত্র, কিন্তু সেনা তৈরি থাকায় সব ভেস্তে দেওয়া সম্ভব হয়। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের খগিয়ানি জেলার কেলঘো এলাকায় একটি চেকপোস্টের কাছে। আচমকাই চেকপোস্টে হামলা চালায় তালিবান জঙ্গিদের একটি দল। দলে জঙ্গিরা ভারী হলেও সেনা লুকিয়েছিল আগে থেকেই। জঙ্গিরা হামলা শুরু করতেই পাল্টা হামলা হয় জঙ্গিদের উপর, এজন্য তৈরি ছিল না জঙ্গিরা। আফগান সেনার অঝরে গুলিবর্ষণে লুটিয়ে পড়তে থাকে জঙ্গিরা। 31 জন জঙ্গিকে ওই ঘটনার গুলিতে ঝাঁঝরা করে শেষ করতে সক্ষম হয়েছে সেনা। 15 জন জঙ্গি গুলিতে গুরুতর জখম হয়েছে। আফগান সেনার তরফে দাবি করা হয়েছে 31 জন মৃত জঙ্গির মধ্যে 13 জন বিদেশি নাগরিক। বিদেশি জঙ্গিদের সঙ্গে তালিবান যোগাযোগ রাখবে না একথা মার্কিন মুলুকের সঙ্গে আফগানিস্তান নিয়ে শান্তি চুক্তিতে সম্মত হলেও তালিবান তা বাস্তবে করছে না বলে এদিন দাবি করে আফগান সেনা। তবে এদিনের জঙ্গি দমন বড় সাফল্য হিসাবেই দেখছে আফগান সরকার। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।